মুসলমান ঘরে ছেলে মেয়েরা তরুণেরা এ নবী বাগে প্রেমিকেরা বুঝার চেষ্টা করেন আল্লাহ নবী কতটা কষ্ট করেছে সারা জীবনটা তোমার আমার জন্য কাটিয়েছে সংসারের শুলোতে উনুনে এক মাস আগুন পর্যন্ত জ্বলত না আমার নবী পাকের পরিবার ঘরেতে কখনো কখনো বাতি জ্বালাবার মতো মশলাটাও ছিল না অন্ধকারে তাদেরকে থাকতে হতো এই যুবকেরা এত কষ্ট করেছে অত চাল্লামার নবীকে দোনো জানে সুলতান করেছে নবী আমার হাত তুলতে হতো না দিল থেকে যদি একবার বলে দিত সঙ্গে সঙ্গে উৎপাটটা শোনা হয়ে যেত এইটা দিলে যখন ইরাদা করেছিল আল্লাহ বা সঙ্গে সঙ্গে উৎপাড়ের নিচের ভাগটাকে সোনা বানিয়ে দিয়েছে এ যুবকেরা আমার নবী পাককে কোনো জিনিস চাইতে দেরি হবে না শুধু দিল থেকে বলবে আল্লাহ কবুল করে নেবে গো নিয়েছে না নাই রে বলুন বলুন নিয়েছে না নাই নে আপনারা নিশ্চয়ই জানেন কাবা শরীফ কিবলা ছিল না বাইতুল মুকাদ্দাস যেটা জেরুজালেমে প্যালেস্টাইনে রয়েছে ওটা হলো আমাদের কিবলা ছিল মসজিদ আকসা আজ পৃথিবীর একদম সন্ত্রাস ওই মসজিদ আকসাকে অপমান করে এর জন্য প্যালেস্টাইনবাসীর একটু কিছু ভুল হয়েছিল প্রথমে কি ভুল শয়তানের উপরে দয়া দেখাতে নাই শয়তান জাহান্নামে যাচ্ছে বলে আফসোস করে দুয়াও চাইতে নাই সারাটা জীবন যে নবী আমার তোমার আমার জন্য কেঁদেছে আজও মদিনার রওজা মুবারকে সেই নবী কাঁদে নবী আমার মরা নয় ইন্তিকাল শব্দের মানে হলো স্থান পরিবর্তন করা দুনিয়াবি জিন্দেগি 63 বছর ছিল কাটিয়ে চলে গেছে আখিরাতে জিন্দেগিতে কিন্তু আমার রসুল্লাহ সশরীরে রওজা মুবারকে তোমার আমার জন্য আজও কান্দেছে হে আমার নজওয়ানেরা হে আমার যুবকেরা হে আমার নবী পাকের দিবানারা বোঝোই দুনিয়া ধোকা এই ধোকায় তোমরা জড়িয়ে গেছো এই ধোকা থেকে তোমরা বেরিয়ে আসো তোমার নেতা গান পছন্দ করে না তুমি রসুলের তুমি কেন গানে সঙ্গে জড়িয়ে গেছো তোমার পছন্দ করে না তুমি কেন জড়িয়ে গেছো তোমার নেতা আল্লাহ দাসত্ব পছন্দ করে যেখানে নকল খোদার উপাসনা হয় ওই মেলাতে তুমি কেন ঘুরতে যাও ওখানে তোমার যাওয়ার সুবাদাই না ওখানে তোমার যাওয়ার প্রয়োজন নাই এতে দুনিয়ার তোমার বন্ধু যদি চটে চটে যা কোনো অসুবিধে নাই কিন্তু আমি না লালকে তুমি চটিয়ে দিও না যে ব্যক্তি যিনি আজও তোমার জন্য কাঁদে সারা জীবন তোমার জন্য কেঁদেছে দুনিয়ায় আগমন করে সেজদায় পড়ে গিয়ে তোমার জন্য কেঁদেছে ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি করে কেঁদেছে সেজদায় পড়ে 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 কেঁদেছে কখনো বেটির জন্য কাঁদে নে কখনো সন্তানদের জন্য কাঁদে নে কখনো তিন দিন পেটে পাথর বেঁধে কাটিয়েছে খানার জন্য কাঁদে নে যখনই কেঁদেছে তোমার আমার জন্য কেঁদেছে দুনিয়ার বন্ধুকে খুশি করার জন্য এই নকল প্রভুদের কাছে যাওয়ার দরকার নাই এই নকল প্রভুদের উৎসবে শরীক হওয়ার দরকার নাই এতে দুনিয়া তোমাকে যা ভাবে ভাবুকে যা তুমি তো আমিনার লালকে কষ্ট দিতে পারবে না কাল কিয়ামতের ময়দানে সমস্ত নবীরা যেখানে হাত তুলে দেবে আমাদের কিছু করার নাই ওখানে একমাত্র বাঁচাবার জন্য ওসিলা হয়ে যিনি শুরু করে দেবেন তিনি অন্য কেউ নয় উনি আমার তোমার নেতা নবী মুহাম্মদ রসুল আরো জোরে বলুন সুবহান সেই নবীকে ভালোবাসো
শোনো আমার যুবক, শোনো, লোভ লালসায় পড়ে যেও না, দুনিয়ার এই রং তামাশায় জড়িয়ে গিয়ে নিজেদেরকে ধ্বংস করে দিও না। আহা, এই সুন্দর জিন্দেগিটা আল্লাহ দিয়েছে আমিনার লালের গোলামি করার জন্য, আমিনার লালের পিছনে ঘোরার জন্য। যখনই তুমি আমি রসুলুল্লাহর গোলামি করব, নবী তোমাকে আমাকে আল্লাহর প্রকৃত দাস, দাসত্ব করার ট্রেনিংটা দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি দেখো না, হযরত ওমর ফারুক হযরত ছিল না, ওমরও ছিল না, তাই তো নাকি? হযরত ছিল না, ওমর ফারুকও ছিল না, শুধু ওমর ছিল, খাত্তাবের বেটা ওমর। মক্কার মানুষ ভয় করত, আবু জেহেল উতবার সাথে মিশেছিল। একদিন আল্লাহর মর্জি হলো, রাসূলুল্লাহর কদমে আসলো, নবীর নূরের কদমে জিন্দেগিকে গোলাম হিসেবে দান করলো। আজকে তিনি হযরত হলেন, ফারুক হলেন, আব্বাস সিদ্দিকীর মতো কেন পৃথিবীর সবাইকে তিনার নাম নিতে গেলে আদবের সাথে নিতে হবে, না হয় নবী বেজার হবে, নবী বেজার হলে আল্লাহ বেজার হবে, গুনাহ হবে। কেন রাসূলুল্লাহর গোলাম হয়েছে? কতদিন রাত কষ্ট করেছে, মানুষের দূরে দূরে গিয়ে একত্ববাদের প্রচার করেছে, সত্যের প্রচার করেছে, ইনসাফের প্রচার করেছে, নারীর অধিকারের কথা বলেছে, মা বাপের সম্মানের কথা বলেছে, সন্তানদের ভালোবাসার কথা বলেছে, ইনসাফ ইনসানিয়াদের কথা বলেছে। এগুলো বলতে গিয়ে আল্লাহ নবীর জিন্দেগিটা অনেক কঠিন হয়েছে। এমনও দিন গেছে আল্লাহ নবী এখন মক্কার পাশে তাইফের জমিনে গেলেন, তাইফের মানুষ দিগকে বুঝাবে নারীর কথা, ইনসাফের কথা, সত্যির কথা, একত্ববাদের কথা, আমাদের অত্যাচারের জুলুমের সাম্রাজ্য মিটে যাবে, আমাদের যে মানুষের উপরে প্রভুত্ব মিটে যাবে, আমরা যে মানুষকে জোর করে নিজেদের দাসী বানিয়ে রেখেছি এগুলো বন্ধ হয়ে যাবে, এই মুহাম্মদ যেন তাইফে জমিনে ঢুকতে না পারে। এ যুবক, একবার কি তুমি দাঁড়াবে না, একবার কি তুমি ভাববে না, একবার কি তোমার দিল আমিনার লালের জন্য কাঁদবে না? অথচ তুমি আমি দাবি করি আমরা মুহাম্মদ রসুলের উম্মাদ, কেমন উম্মাদ, কেমন উম্মাদ! এই দিন সত্যকে আল্লাহ নবী তোমার আমার কাছে পৌঁছে দিবার জন্যে কতটা কষ্ট করেছে। তাইফের জমিনে যখন প্রবেশ করলো তাইফের সন্ত্রাস শাসক জালিমেরা, তারা এমন করে মানুষের হাতে পাথর তুলে দিল, মানুষের হাতে লাঠি তুলে দিল, তারা আমার নবী পাককে পাগল বলে বলে ভিড় ছুড়ে ছুড়ে মারতে লেগেছে, তারা আমার নবী পাককে পাগল বলতে বলতে লাঠির বাড়ি মারতে লেগেছে। আল্লাহ নবীর যেখানে পাথর লাগে সেখান থেকে ফেটে রক্ত বেরোতে লেগেছে। আল্লাহ নবী জবান দিয়ে বলে, এ তাইফের মানুষেরা, আমি মুহাম্মদ পাগল নয়, আমি মুহাম্মদ তোদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে এসেছি, আমি মুহাম্মদ তোদেরকে গোলামির জঞ্জাল থেকে বাঁচাতে এসেছি, আমি মুহাম্মদ তোদেরকে ইনসাফ ইনসানিয়াতের রাস্তা দেখাতে এসেছি, আমি মুহাম্মদ তোদেরকে মা বাপের মর্যাদা অধিকার দিতে এসেছি, আমি মুহাম্মদ নারীদের ঘরে হত্যা করে দেওয়া হচ্ছে এগুলো বন্ধ করতে এসেছি, আমি আল্লাহ রসুল আখেরি নবী, আমাকে দূরা মারিস না রে। এইভাবে নবী আমার জবান দিয়ে বলে, কে নবীর কথা শুনবে, তারা নবীর উপরে এত জুলুম করেছে। আল্লাহ নবী রক্ত ঝরতে 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 তাইফের জমিনে অজ্ঞান হয়ে পড়ে যায়। এ যুবকেরা একবার কি সেই নবীর জন্য তোমার দিল কি সারা দেয়নি? আরে যে দিনকে
বাঁচাতে গিয়ে যে সভ্যতা আমাদেরকে নবী দিতে গিয়ে কতটা মার খেল নবীর উম্মত হিসাবে, সেই নবীর জন্য কি করলাম একবারও কি মনে পড়ে না? একবারও কি দিল সারা দেয় না? একবারও কি তোমার বিবেক তোমাকে বাধা দেয় না যে না যাব না, মেলায় যাব না, যাত্রায় যাব না, জেনাখানায় যাব না, নোংরা জায়গায় যাব না? যারা ইসলামকে ক্ষতি করতে চায় ওই সকল লিডার নেতাদের পাশে যাব না, তাদের সাথে মিশব যারা নবী 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 দিনকে জিন্দা করতে চায়। কি গো আমার ভাইরা, এ যৌবন থাকবে না, এ রক্তের গরম থাকবে না, আশপাশে তো প্রায় এন্তেকাল হয় জানাজা ওঠে খাটিয়া ওঠে, দেখছো তো, একটু ভাবো, একটু থামো, বেশি লাভালাভি করুনি, নবীর দিনকে মজবুত করে ধরো। দেখছুনি বিশ্বজুড়ে কি হচ্ছে? তুমি কখনো ভেবে দেখেছো যাদের পায়ে জুতো ছিল না, পরনের কাপড় ছিল না, তারা আর্ধেক পৃথিবী জয় করে ফেললো শুধুমাত্র আমেনার লালের গোলামি করেছিল বলে? জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকে আমাদের সব আছে, গাড়ি আছে, বাড়ি আছে, টাকা আছে, সব আছে, সামান্য অন্তরে শান্তিটাই আনতে পারছি না, নিজের স্ত্রী, নিজের পরিবার, নিজের বাড়ির ছেলে মেয়েকে আমরা জয় করতে পারছি না। কেন? আমাদের ঘরে নবী নেই, তার মানে আমাদের আখলাক, আমাদের সংসার, আমাদের উঠা বসা নবী আছে নাকি ঘরে? নেই, সব দু নম্বরদের ঢুকিয়ে দিয়েছি আমরা। কি গো অজে অসুবিধে হচ্ছে? আসো আসো, বোঝো বোঝো, না হয় খুব কঠিন দিন আসছে। আজ তো তবু আব্বাস সিদ্দিক এসে বুঝাচ্ছে, কালকে কেউ বুঝাবার থাকবে না। কোন রকম পেটের জন্য আসবে, বাবারা 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 সব ঠিক সব ভালো, সব কথা বলে লাভ নেই, বাবা নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, বলে চলে যাবে। পেটের জন্য আসবে, পেট মিটে যাবে, চলে যাবে, কেউ খুলে খুলে বুঝাতে যাবে না আগামী দিন। এখন তো তবু বুঝাচ্ছি, আরো কিছু লোক বুঝাই, বলবো না যে নাই, সেটা সংখ্যা কম হলেও এখনো বুঝাচ্ছে, কালকে বুঝাবার লোকই থাকবে না। সুধরে যাও, এখনো সময় আছে, সুধরে যাও। আল্লাহ নবী নূর নবী দয়া নবী আমাদের ঘরে কতটা ভালোবেসেছে, কতটা প্রিয়ার করেছে, এ যুবকেরা তরুণেরা বাবেরা, আল্লাহ নবী নূর নবী দয়া নবী একদিন কাবা শরীফটা তওয়াফ করতে ছিলেন, আমার নবী পা কাবা তওয়াফ করতে করতে হঠাৎ করে দেখা যায় নবী আমার কাবার সামনে সিজদায় পড়ে গেলে, চোখের পানি ছিঁড়ে দিয়ে কান্দতে লাগলে, আর আমার আল্লাহ বা ফেরেশতা জিবরিলকে পাঠিয়ে দিল, হে জিবরাইল যাও, যে জেনে লাও আমার হাবিব কেন কান্দতেছে, হযরত জিবরাইল দুনিয়া জমিনে চলে আসলে, আল্লাহ নবীকে সালাম দিয়ে জিজ্ঞাসা করেছিলে, ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ হুজুর আপনি কেন কাঁদে, আল্লাহ নবীকে জিবরাইল আল্লাহ নবী বলেছিলে, হে জিবরাইল আমি কেন কাঁদি, আল্লাহ পাক সব জানেন, তবে তোমাকে গাওয়া যখন বানাতে চেয়েছে, তোমাকে যখন আল্লাহ জানাতে চেয়েছে, তোমাকে যখন আল্লাহ শোনাতে চেয়েছে, হে জিবরাইল শোনো আমি এই জন্যই কাঁদি, বনি ইসরাইলের কওমের মানুষেরা তাদের নবীর কথা না শোনার জন্য, তাদের নবীর দিনে রেখে যাওয়া মেসেজ থেকে দূরে সরে যাওয়ার জন্য আল্লাহ পাক তাদের উপরে আযাব দিয়ে গজব দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছে, বরবাদ করে দিয়েছে। এ হযরত জিবরাইল রে আমার উম্মত উম্মতিরা তারা দুনিয়া জমিনে গরিব হবে, এদেরকে প্ল্যান করে গরিব তৈরি করা হবে, এই গরিব হয়ে যাওয়ার পরে পেটে জ্বালার জন্য সামান্য সামান্য ভিক্ষাতে এরা আমার দিনের বেখিলাফ চলে যাবে, আমার দুশ্মনদের সঙ্গে বন্ধুত্ব করে ফেলবে, দুনিয়ার জমিনে এরা অন্যায় কাজ করে ফেলবে, এরা নাফরমানি কাজ করে ফেলবে, আজকে করে না করে নে বলো, সামান্য দুনিয়ার লিডারদের স্বার্থে আর সামান্য অর্থের জন্য মুসলমান মুসলমানকে খুন করছে, মুসলমান মুসলমানকে মিথ্যা কেস দিচ্ছে, মুসলমান মুসলমানের নামে মিথ্যা অপবাদ দিচ্ছে, এমনকি বিবাহিত নারীর নামে
নাম অপবাদ দিয়ে সংসারকে পর্যন্ত ভেঙে দিতে লেগেছে, এবং যদি কোনো বিচার হয় সে মুসলমান সেজে রয়েছে, সেও দেখুন নারীর সঙ্গে নোংরা কাজ করতে লেগেছে। এই যুবকেরা গরিবের মাল ঝেড়ে খাচ্ছে, এতিমের মাল ঝেড়ে খাচ্ছে, অন্য কি কি করছে আমার দেখা দরকার নাই। আমার নবীর উম্মত দাবিদাররা এখনো করছে না করেনি, আওয়াজ দিয়ে বলুন। আল্লাহ নবীদের হাজার বছর আগে বলেছে এরাইভাবে দুনিয়ার লোভ লালসায় পড়ে যাবে, এগুলো সৌদিরা করতো না, এদেরকে করানো হচ্ছে, বাধ্য করা হচ্ছে। নাটটা নাট যখন খেটে যায় বাধ্য হবে তখন টাইটটা দিতে। প্রথমে আমাদের ঘরে মূর্খ বানানো হয়েছে, শিক্ষা কেড়ে নিয়েছে, প্রথমে আমাদের কাছে দিনকে মিটাবার জন্য উলামাদের মধ্যে ইখতিলাফ তৈরি করাবার জন্য মুনাফিক বক্তা মুনাফিক কয়েকজন বেরিয়ে গেছে, মুসলমানদের মধ্যে ডিভাইড তৈরি করে দিয়েছে। তারপরে আমাদের কাছে আস্তে 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 দিনের মহাব্বত ভালোবাসা রসুলের মহাব্বত ভালোবাসাকে কেড়ে নেওয়া হচ্ছে, আমাদের কাছ থেকে শিক্ষা খাতা পেনকে কেড়ে নেওয়া হয়েছে। দেখুন খেয়াল করে মুসলিম অধ্যুষিত এলাকার স্কুলগুলোর অবস্থা দেখুন, প্রাইমারি অবস্থা গুলো দেখুন, আর খেয়াল করে দেখুন ভালো ভালো জায়গায় পড়তে গেলে মোটা মোটা টাকা লাগবে, যে টাকা তোমার আমার ইনকাম নাই দিতে পারবো না। অন্য জনরা ফিসালিটি পারছে লোনের, তোমায় আমায় দেবে না, হচ্ছে না হয় না কি গো, বুঝতে পারছেন তো নাকি? এখন এই কথা বললে তোমাদের আবার মনে হচ্ছে অন্যদিকে চলে যাচ্ছি নাকি? আরে টোটাল একটাই প্ল্যান, টোটাল প্ল্যানের মূল মাস্টার মাইন্ড হলো আল্লাহর দাসত্ব ছেড়ে দিয়ে আজকের ফিরাউনের যারা আছে পৃথিবীতে তাদের দাসত্ব করাতে হবে, আর তাদের দাসত্ব করাতে গেলেই মোহাম্মদ রসুল থেকে তোমাকে আমাকে সরাতে হবে। কেন মোহাম্মদ রসুলই তো এসে পৃথিবীর বুকে সমস্ত দাসত্ব প্রথাকে ভেঙে চুরমার করে দিয়ে মানুষকে আল্লাহর সঙ্গে জুড়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আজ বুঝছেন তো নাকি? না বা সমালোচনা হবে, হবে না, সমালোচনা হবে না। আরে যারা করা তারা করবে, আমি যদি পুরুষ সবক্ষণ আল্লাহ 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 করেও চলে যাই, যারা সমালোচনা করে তারাও করবে। মাথাটা কেন তুলছিল বলবে না, বলবে না, এ তো নিয়ম। এই পৃথিবীতে একদল লোক আছে তারা সমালোচনা করার জন্যই জন্মেছে, তাদেরকে আল্লাহ পাঠিয়েছে কাজ করতে, তারা শুধু করেই যাবে করেই যাবে সমালোচনা, করতে 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 চলে যাবে জানলে। কথা বুঝছেন না বোঝেন? আবার একদল লোক আছে নবীর মুখের দিকে চেয়ে নবীর পক্ষে যারা কথা বলে নবীর ওয়ারিস আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়ায়ে, তারা তাদেরকে ভালোবেসে 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 তাদেরও দুনিয়া থেকে চলে যাবে। নবী বলল আল মারউ মা মান হাব্বা, তারা আল্লাহর ওলিদের সাথেও জান্নাতে চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই তো সিস্টেম। আহা মুসলমান ঘরে ছেলে মেয়েরা তরুণেরা এ নবী বাগে প্রেমিকেরা বুঝার চেষ্টা করেন, আল্লাহ নবী কতটা কষ্ট করেছে, সারা জীবনটা তোমার আমার জন্য কাটিয়েছে। সংসারের চুলোতে উনুনে এক মাস আগুন পর্যন্ত জ্বলত না, আমার নবী পাকের পরিবার ঘরেতে কখনো কখনো বাতি জ্বালাবার মতো মশলাটাও ছিল না, অন্ধকারে তাদেরকে থাকতে হতো। এই যুবকেরা এত কষ্ট করেছে, অত চাল্লা আমার নবীকে দোনো জানে সুলতান করেছে, নবী আমার হাত তুলতে হতো না, দিল থেকে যদি একবার বলে দিত সঙ্গে সঙ্গে উৎপাতটা শোনা হয়ে যেত। এইটা দিলে যখন ইরাদা করেছিল আল্লাহ বা সঙ্গে সঙ্গে উৎপাতের নিচের ভাগটাকে সোনা বানিয়ে দিয়েছে। এ যুবকেরা
আমার নবী পাককে কোন জিনিস চাইতে দেরি হবে না, শুধু দিল থেকে বলবি আল্লাহ কবুল করে নেবে গো, নিয়েছে না নাই রে, বলুন বলুন নিয়েছে না নাই নে। আপনারা নিশ্চয়ই জানেন কাবা শরীফ কিবলা ছিল না, বাইতুল মুকাদ্দাস যেটা জেরুজালেমে প্যালেস্টাইনে রয়েছে ওটা হলো আমাদের কিবলা ছিল। মসজিদ আকসা আজ পৃথিবীর একদল সন্ত্রাস ওই মসজিদ আকসাকে অপমান করে, এর জন্য প্যালেস্টাইনবাসীরও একটু কিছু ভুল হয়েছিল প্রথমে। কি ভুল? শয়তানের উপরে দয়া দেখাতে নাই। শয়তান জাহান্নামে যাচ্ছে বলে আফসোস করে দুয়াও চাইতে নাই। চাইবেন নাকি আল্লাহ শয়তানকে হিদায়ত করে দেন? কেউ দোয়া চাই? তো শয়তানের চালা যারা তাদের উপরে দয়া দেখাতেও নাই। এই কথা বুঝছেন না? বোঝেন নি? দয়া দেখাতে গেছে, ঘর খুলে দিয়েছে, দোর খুলে দিয়েছে, এসে সব ঢুকে পড়ে মেরে বার করে দিয়েছে। কথা বুঝছেন না? বোঝেন না? ওই দশা ঠিক আমাদেরও হবে? আমার কথা বাপেরা কষ্ট নিচ্ছেন না তো? আপনাদের তো ছেলে, আমি ভুলজ করছি। আব্বারা বলুন ভুলজ করছি, বলুন আব্বারা ভুলজ করছি। যদি ভুল করি ঠিকটা শিখিয়ে দেন, কিন্তু সমালোচনা করবেন না ছেলের। ভুলটা করে ঠিকটা শিখিয়ে দেন, সমালোচনা করবেন না। সমালোচনা করলে বাপ হয় না, সমালোচনা করলে জানতে হবে দুশ্মন। ছেলের বার বারণ তো পছন্দ হচ্ছে না, ছেলের নাম ডাক পছন্দ হচ্ছে না, বুকে ব্যথা হচ্ছে, কথা বুঝছেন না? আর বা বলে ডেকে কান ধরে বলবে এটা ভুল, এটা নবীর দিনের খিলাফ কথা, কেন তুমি আমার ছেলে, তুমি ভুল করে জাহান্নামে যাবে, এটা কোন মেনে নিতে বাপ? বলুন পারবে? কথা বুঝছেন না? বোঝেন নে? বড় জুব্বা, বড় মার দাড়ি, বড় টুপি আর বয়স বাড়লে বিরাট কিছু হয়ে যায় না, ও বুড়ো হয়, দাঁড়ি চুল পাকে, আস্তে আস্তে আমারও পাকছে, বয়স বাড়ছে না কমছে, একদিক দিয়ে আবার কমেও যাচ্ছে, বেঁচে থাকার বয়স কমে যাচ্ছে, কি যাওয়ার সময় হচ্ছে তো, যত রাত যাচ্ছে দিন যাচ্ছে ওই খাটিয়ে উঠার সময় হচ্ছে। তোমার তোমাদের হচ্ছে না? একটু বুঝে বুঝে চলো। কত কষ্ট করেছে আমাদের কাছে যাবার সময় নবী তিনটে জিনিস রেখে গেছে, তিনটেকে ধরবেন না, হেফাজতের জন্য চেষ্টা করবেন না? এক নম্বর কিতাবুল্লাহ কোরআন শরীফ, দ্বিতীয় নম্বর সুন্নতে রাসূলি নবীর সুন্নত, তিন নম্বর আহলে বাইতি, নবীর আহাল পরিবার খানদান বংশধর, এই তিনটেকে মজবুত করে ধরে রাখতে হবে, এই তিনটেকে পাহারা দিতে হবে, এই তিনটের খেদমত করতে হবে। এই ঈদে মাওলুদুন নবী আজকে সেজে উঠেছে, আর আল্লাহ করে নবীর হাজারো আশিকরাও এসেছে, আরো সুন্দর লাগছে। বলুন সুবহানাল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, সরকার কি আমদ, সরকার কি আমদ, হুজুর কি আমদ, নবী দু আলম কি আমদ, সুলতান আরবি কি আমদ, সুলতান দু জাহান কি আমদ, আমিনা কি লাল কি আমদ, নারে তাকবীর, ইয়াসিন কি আমদ, তোহা কি আমদ। আমার আল্লাহ দেখুন কত নবীকে ভালোবাসে, নাম ধরে না, কখনো বলে ইয়াসিন, কখনো বলে তোহা, কখনো বলে মুজাম্মিল, কত বুঝাচ্ছে, নাম ধরে না, কত বন্ধুকে ভালোবাসে দেখুন। সেই বন্ধুকে ভালোবাসুন, অটোমেটিক আপনাকে আল্লাহ ভালোবেসে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একদিন রাত্রিরে শুয়ে থাকবে, দয়ার নবী আপনার খবে আসবে, এসে বলবে আমাকে এত ভালোবাসিস, আমার জন্য এই করিস, আমার জন্য এই করিস, আমাকে যেন কাঁদিস, আমার জন্য দরুদ শরীফ পড়িস, আমি নবী খুশি হব, তুই নামাজ পড়বি, রোজা রাখবি, হজ করবি, যা কাল থেকে করবি। আর নবী যে দেখে তার জন্য জাহান্নাম কি, তারপর থেকে অটোমেটিক দেখবেন আল্লাহ আপনার দিলেতে নামাজের প্রেম তৈরি করে দেবে, কাউকে বলতে লাগবেন, আপনি দেখবেন টুক 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 করে আসছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে দিলে রাখুন, নবীকে পিয়ার করুন, নবীর সঙ্গে আমাদের সম্পর্কটাকে কাটার জন্য দুই শ্রেণীর মানুষ উঠে পড়ে লেগেছে। এক শ্রেণী প্রকাশ্য দুশ্মন কিছু দিয়ে আমাদের ঘরে ভুলিয়ে রেখেছে, আর এক শ্রেণী দাড়িওয়ালা টুপিওয়ালা আমাদের মতো জলসাও করে, কিন্তু তারা নবীর আলোচনা করতে চায় না, নবীর মাকামের কথা বলতে চায় না, নবীর ইজ্জতের কথা বলতে চায় না, নবীর সম্মানের কথা বলতে চায় না, নবীর কত দরজা বলতে চায় না।
ইদিক উদিক ধর্মের আরো যা আছে সেগুলোকে ঘুরিয়ে ঘাড়িয়ে চলে যায়। রসুলুল্লাহর কথা বলতে চাই না, তাই আমি আব্বাস সিদ্দিকী একটু নবীর কথা বেশি বলি, আপনাদের কি আপত্তি আছে? হাটু বলি নবীর কথা, আরে কতটা মহব্বত করে তোমাকে আমাকে, এবং আল্লাহ আমার নবীকে কতটা সম্মান দিয়েছে। এ যুবকেরা শোনো শোনো, আল্লাহ আমার রসুলকে কতটা ইজ্জত দিয়েছে। এ নজওয়ানেরা আমার নবী পাক একদিন সাহাবা হুজুরদের কাছে আসলেন, মনটা বড় খুশি রয়েছে। সাহাবা হুজুররা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনাকে আজকে বড় খুশি খুশি লাগছে, হুজুর আপনার মুখরাটা বড় আনন্দ আনন্দ লাগছে। ইয়া রাসূলুল্লাহ হুজুর কারণটা কি? আল্লাহ নবী বলেছিলেন, সাবির শোনো, আল্লাহ আমাকে জানিয়েছে আমার উম্মতের মধ্যে থেকে 70,000 এমন উম্মত আছে যাদেরকে আল্লাহ বিহিসাব জান্নাতি করবে। সাহাবারা শুনে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সংখ্যাটা বড় কম, 70,000 মাত্র সংখ্যাটা বড় কম। আল্লাহ নবী মুজকে আসলেন, সাহাবাদেরকে বললেন, সাহাবারা ঠিকই বলেছ, আমি আল্লাহকে বলেছিলাম আল্লাহ সংখ্যাটা বড় কম। আমার আল্লাহ কুদরতি হাসা হেসে বললেন, হাবিব 70,000-এর এক একজনের সাথে সাথে আরো 70,000 করে জান্নাতে যাবে। ঘরে গিয়ে কম্পিউটার মারবেন, মেরে দেখবেন, যদি বিশ্বাস রাখো দাদা হুজুরকে মজবুত করে ধরো, আমাকে না ধরলে না ধরবে, যাও ওই কাতারটা ঠিক করে ধরে রেখে দিও, ওই 70,000-এর একজন উনিও আছে, জোরে বলুন সুবহানাল্লাহ, কারণ মুজাদ্দিদ আল্লাহ সিলেক্টেড করে, শুনছেন তো? হ্যাঁ, ধরে রাখো। আর এই ক্যালকুলেটরটা মারবে 70,000-এর সঙ্গে আরো এক একজন 70,000, মানে 70,000 × 70,000 কত হতে পারে? আমার রাসূলকে ভালোবাসেন, আমার নবীকে প্রিয় করেন, কেননা কেমন আমার নবীর উম্মতের জন্য বড় খুশি সংবাদ রয়েছে। এ যুবকেরা কেন আল্লাহ কোরআনে ওয়াদা করেছে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হাবিব আমি আপনাকে অচিরে এত দিয়া দেব যতক্ষণ পর্যন্ত আপনি না খুশি হবেন ততক্ষণ পর্যন্ত আমি দেব। এই আয়াতের তাফসিরে মুফাসসিরে হযরতরা লিখতে লেগেছে, এই আয়াতে আল্লাহ বুঝাতে লেগেছে কিয়ামতের দিনে আল্লাহ আমার নবীকে যতক্ষণ যতক্ষণ খুশি না হবে ততক্ষণ পর্যন্ত দোয়া করতে থাকবে। হযরত আবু হুরায়রা বলেন, আমার নবী মুহাম্মদদেরকে এত ভালোবাসে, একটা উম্মত জাহান্নামে থাকলো নবী খুশি হবে না। আমি আবু হুরায়রা জানিয়ে দিই, আমার নবীর সর্ষে দানা পরিমাণও যদি করে ইমান থাকে, ওই উম্মত উম্মতিটাও জান্নাতি হয়ে যাবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এত কিছু মদিনাওয়ালার জন্য নাই, বলুন তো, আমি আমার কথা বলছি, আমার জাহান জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নেই, আমি যা অন্যায় করেছি বা যা অন্যায় করছি ডেলি। ভাববেন হুজুর কি বলছে, হ্যাঁ যেভাবে সাহাবারা চলেছে আমরা চলতে পেরেছি, কথা বলুন বলুন, প্রত্যেক নিঃশ্বাসে নিঃশ্বাসে উচিত ছিল আল্লাহ 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 আল্লাহকে খেয়াল, আল্লাহকে খুশি করা, আমরা করতে পারি শুধুমাত্র তারপরও হাসি কেন, নিশ্চিন্তা একটু ঘুরি কেন, যে একজন কেউ আছে আল্লাহও আমাদের বিছখানে দাঁড়াবে, আল্লাহও আমাদের বিছখানে মাধ্যমে দাঁড়াবে। আল্লাহ মারতে গেলে উনি তখন বলবে, আল্লাহ আমি ভালোবাসি, আর আল্লাহ ওনাকে এত ভালোবাসে, আমার ইমান বলছে, আমার পড়াশোনার গবেষণা বলছি, যাও পাঠ, জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছেন তো, আমার কথা বুঝছেন তো? আমি একটাই কথা বলবো, এখানে রসুলুল্লাহকে রাখেন, সব কিছু করুন রসুলুল্লাহ, যেটাই খুশি হবে সেটা করুন, যেখানে নবী খুশি নেই সেখানে আপনি যাবেন না, এটাকে খেয়াল করুন।
যারা রসুলের পক্ষে কথা বলে তাদের কাছে যাবে, যেখানে রসুল নেই সেখানে যাবেন না। তাতে না খাওয়া হয়, না খাওয়া হোক, শুকিয়ে থাকা হয়, শুকিয়ে থাকা হোক, লোক এক ঘরে করে দিক, এক ঘরে করে দিক। কি হয়েছে আব্বাস সিদ্দিকির, কোনো অসুবিধে হচ্ছে ভাই? এই আমার কোনো অসুবিধে হচ্ছে? আমি তো এক ঘরেই হয়ে আছি, অসুবিধে হচ্ছে না? কিচ্ছু অসুবিধা নেই তো, অনেক আরামে আছে, অনেক আরাম খুশিতে আছে। কেন? আহা, রসূলুল্লাহ কে ভালোবাসে, মহব্বত যখন করবেন তখন বুঝতে পারবেন কি মজা। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা, রাতে মদিনে কি বাতেন, মদিনে কি রাতে, মদিনে কি বাতেন, মদিনে কি জিনে মে জিনা হে, ক্যা বাত হ্যায় জিনে কি। আরসা হুয়া তৈবা কি জিস গলিয়ো সে গুজরে, আরসা হুয়া তৈবা কি জিস গলিয়ো সে গুজরে, ইস ওয়াক্ত বে গলিয়ো সে খুশবু হে পসিনে কি। আরো জোরে বলুন না, সুবহানাল্লাহ, আমার নবী একটা খুশবু, আর এত খুশবু পৃথিবীর কোন খুশবু ওই খুশবুর ধারে কাছে যেতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী যখন শুয়ে থাকতেন একদিক থেকে আর একদিকে কাত হতেন, নবী পাকের শরীরে পাসিনা হতো। কেন পাসিনা হতো? নবী মানুষ তাই, শুনছেন, পাসিনা হতো, কিন্তু নবী নূরওয়ালা মানুষ, তাই আমাদের পাসিনায় গন্ধ বেরোয়। নবী পাকের পাসিনায় এত খুশবু বেরোতো, নবী পাকের পরিবাররা ওটা শিশুতে ভরে রাখতো। গরিবের ঘরে ছেলে মেয়েদের জন বিয়ে হতো, তাদের কেনার পয়সা ছিল না, ওটা দিত, তারা মাখতো, এলাকা খুশবুতে দিবানা হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলে, কুরবান যাক আমিনাল্লাহর কদমে। আব্বাস সিদ্দিকীর বাপ মা ছেলে পুলে স্ত্রী আমার নসলে যত আসবে সব আমিনাল্লাহর গোলাম হোক, কুরবানি হয়ে যাক, বলুন আল্লাহুম্মা আমিন। আরে দুনিয়া তো দুদিনে, যে আরবপতি সে মরে, আর যে ভিখারি সেও মরে, যে চোর সেও মরে, যে দাতা সেও মরে, যে শয়তান সেও মরে, যে রসুলের গোলাম সেও মরে, কিন্তু নবীর গোলাম মরতে দেরি, মদিনাওয়ালার সঙ্গে দিদার হতে দেরি হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। কবরে এসে হাজির হয়, বুখারীর হাদিস বলছি, বাপের গল্প নয়, কবরে এসে হাজির হয়, কথা বুঝে আসছে, আপন করে নেয়। আতে সেই নবীকে সিনায় রেখে মসজিদে আসেন, নবীকে সিনায় রেখে রোজা রাখেন, নবীকে সিনায় রেখে হজ করতে যান, নবীকে সিনায় রেখে দিনের কাজগুলো করেন, দেখবেন দুনিয়া আখিরাতের কামিয়াবি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে সিনায় রেখে আসুন, নবীকে না রেখে অপেক্ষা হবে। তো সেই যে কবে নবী পাক মদিনার অলিতে গলিতে, মক্কার অলিতে গলিতে ঘুরেছিল, আজও মদিনা শরীফে যারা যায় নবী পাকের পাসিনার খুশবু পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই খুশবু পৃথিবীর কোন দোকান থেকে কিনে দাও, যেটা মক্কা মদিনায় পাওয়া যায়, যত টাকা বলে দেবো, আর কেউ পৃথিবীর কেউ পাবে। প্রচুর দোকান ঘেটেছি রে বাবা, ওখানে যে আতরি সুখী মনে হয় ওই রকমই খুশবু, কিন্তু বাইরে বেরিয়ে দেখি অন্য। কেন? তখন ওই সেন্টটা পাওয়া যায় যেটা মদিনাওয়ালার রওজা থেকে ছড়ায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ওর কাছে কোনো সেন্টার চলে না, যেমন সূর্যের আলোর কাছে কোনো আলো চলে না, বোঝাবার জন্য বলছি, ওই সেন্টটা যখন ওখানে ছড়াচ্ছে অন্য কোনো সেন্টার, যা সূর্যের ওইটাই পাওয়া যায়, সেটা কাজে আর লাগে না, বুঝতে পারছি।
তারিফ কে লায়েক জব আলফাজ নহি মিলতে, তারিফ কে লায়েক জব আলফাজ নহি মিলতে, তারিফ করে কোই কিস তারা মদিনে কি, রাতে ভি মদিনে কি বাতে ভি মদিনে কি, জিনে মে জিনা হে ক্যা বাত হে জিনে কি, আরসা হুয়া বাকি জিস গলিয়ো সে গুজরে, ইস ওয়াক্ত ভি গলিয়ো সে খুশবু হে পসিনে কি, রাতে ভি মদিনে কি বাতে ভি মদিনে কি, জিনে মে জিনা হে ক্যা বাত জিনে কি, ও আপনি নিগাহোঁ সে মস্তানা বানাতে হে, ও আপনি নিগাহোঁ সে দিবানা বানাতে হে, জহমত ভি নহি দেতে মে খারুক পিনে কি, নবী নজরের সঙ্গে একবার নজর পড়ে গেলেই তো দিবানা হয়ে যায়, জোরে বলুন সুবহানাল্লাহ। এই বিষয়ে শুধু দুটো কথা বলে ছেড়ে দেবো, কারণ আজান নামাজ আছে, দুটো বলি না একটা বলবো, দুটো আর সময় হবে? আচ্ছা প্রথমে একটা বলি দেখি, তারপর সময় থাকলে বলছি। আবু জেহেলের ছেলে ইকরামা, নাম শুনেছেন সবাই, আবু জেহেল হলো তৎকালীন সময়ে, তৎকালীন সময়ের শাসক, ক্ষমতাশালী ব্যক্তি, তার হুকুমে মক্কা চলত, শুনছেন তো, আইন করেছে মোহাম্মদ রসুলের কাছে কেউ যেতে পারবে না। আজকাল আইন হয় ফুরফুরা শরীফে যেতে, শোনা যায় রে বাপ বলেন না যেতে পারবে না, আবার যদিও যাও আব্বাস সিদ্দিকীর কাছে গেলে ভেঙে ফেলবো, ঘর ভেঙে ফেলবো, বাবা এত ক্ষমতা, ঠিক আছে ফেরাউনের অনেক ক্ষমতা ছিল, আল্লাহ সাইজ করে দিয়েছে, তোকেও আল্লাহ সাইজ করবে, চিন্তা করিস না। তা আবু জেহেল আইন করেছে মোহাম্মদ রসুলের গায়ে যেতে পারবে না, সবাই ভয়ে যায় না। একদিন আবু জেহেলের ছেলে ইকরামা, শুনছেন তো সবাই, কোন একটা কাজ থেকে আসছে, আর রসুলুল্লাহ কোন একটা কাজ থেকে আসছে, রাস্তার এক প্রান্ত থেকে আবু জেহেলের ছেলে আসছে, আর এক দিক দিয়ে রসুলুল্লাহ আসছে, শুনছেন তো, আর চোখে চোখে একবার দেখা হয়ে গেছে, ও আপনি নিগাহ সে দিবানা মস্তানা বানাতে হয়, যেই দেখেছে আবু জেহেলের ছেলে ছুটে গিয়ে শুধু দেখা করেনি, নবীকে জড়িয়ে ধরে ফেলেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। তখন আবু জেহেলের ছেলে কিন্তু ইসলাম আনেনি, শুনছেন, তখন ওদের সেই নকল খোদা মানত, 360টা লাত উজ্জা হবল ডবল কি কমনে সব ছিল তাদেরকে মানত, আর আবু জেহেল হচ্ছে সর্দার, তার ছেলে, বাপের আইন, দেখা করা যাবে না, যাওয়া যাবে না, এই তো জড়িয়ে ধরে ফেলেছে, বিপদ তাহলে বাড়লো না কমলো, আর কেউ দেখেও ফেলেছে, এইদিকে কুলোকুলি হয়ে গেছে, আর হয়ে গেছে দেখা সাক্ষাৎ হয়ে গেছে, কাজ মিটে গেছে, হিসাব অনুযায়ী পাড়ার চাষতো ভাই, হিসাব অনুযায়ী আবু জেহেল রসুলুল্লাহ চাস্তো চাচা ছিল গ্রামে, মানে পাড়ার চাচা, নিজের চাচা নয়, সেই সূত্রে চাস্তো ভাই হয় বুঝাবার জন্য বলছি, কিন্তু রসুল কারো ভাই নয়, নবী কারো বাপও নয়। কোরআনে আয়াত আছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ খাতামুন নবী, আয়াত আছে, কথা বুঝা আসছে তো ভাইরা আমার? তো সেই জায়গাতে আবু জেহেলের কাছে একজন যে পাবলিক গিয়ে বলছে, সর্দার নেতা আপনি আইন করেছেন মোহাম্মদের কাছে গেলে ফাঁসি হবে, কত লাগবে, এই আইন কি সবার জন্য সমান? আবু জেহেল বড়দারা বড় অহংকারী ছিল, বড় অহংকারের সাথে সিংহাসনে বসে বলছে, আমার কথা কখনো নরনচরণ হবে না, বলছে তোমার ছেলে তো মোহাম্মদ রসুলকে দেখলাম গলায় গলায় জড়াজড়ি করছে, বলছে তাই নাকি, হ্যাঁ ইকরামাকে ডাকো, ছেলে দরবারে হাজির হয়েছে, কি বলছে,
একটা ঘোরে পড়ে গেছে, ঘোর কিসের ঘোর? সত্যের পক্ষে আসবে সেই ঘোর ঢুকে গেছে, যেটা বলুন সুবহানাল্লাহ। ও তো দিবানা আর্ধেক হয়ে গেছে, ও আর বাপের ভয়টাই খাই না কি আর? এই যে নবীকে ভালোবাসে ভয় খারে, ও ঈমান আনে না তো কি হয়েছে? ঘোরতে লেগে গেছে, টাস তো হয়ে গেছে, বলছে হ্যাঁ যেটা বলছে ঠিকই বলেছে। বলছে তুমি জানো তুমি ছেলে হও বলে তুমি ছাড় পাবে? বলছে আব্বা যাই বলেন, যাই বলেন আব্বা, মোহাম্মদ রসুলের মতো মানুষ হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে তোর সাহস কি? দরবার ভর্তি লোক তো বাপের ফিউ জুড়িয়ে যাচ্ছে, এবারে শয়তানের রাজত্ব চলে যাচ্ছে তো। বলছে হ্যাঁ আব্বা আপনি যাই বলেন। কি সুন্দর আখলাক, কি সুন্দর দেখতে! আরে চাঁদের দাগ আছে, আমিনা লালের চেহারায় দাগ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল রেগে যে বলছে তুই কি মনে করিস, তোকে ছেড়ে দেবো? তবে তুই আমার ছেলে হোক, নিজে হাতে ফাঁসি দিতে পারবো না। হ্যাঁ সৈন্যরা ধরো, জঙ্গলে নিজে বেঁধে দাও, বাঘ ভাল্লুক সিংহতে খেয়ে নেবে। গভীর জঙ্গলে গিয়ে বেঁধে দিল, পাহাড়ি এলাকা খোঁজ খাঁজ করে ঝোপঝাড় দেখে যেখানে আছে জঙ্গল সেখানে নিজে বেঁধে দিল। বেঁধে দিবার পর অনেকক্ষণ পরে একটা দুটো করে সব লাইন দিয়ে আসছে, নবীর গোলাম হও, 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 নবীর গোলাম হও। বারবার বলছি গোলাম হও, গোলাম হও, গোলাম হও, শুধুমাত্র আমিন আর লালের গোলাম হও। মজা আলাদা ভাই, হয়ে তো দেখো সব পাবে, সব পাবে। কি পাইনে গরিবে নামাজ, এই গরিবে নামাজ কি পাইনে? আজকের দিনে বেতাজ বাদশার নাম মঈনউদ্দিন আজমিরি। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের দিনে বেতাজ বাদশা, ঠিক না বেটি? আজকের দিনও শুধু মুসলমান নয়, অমুসলিমরাও শুধু নয়, নেতা কেতা সব পাই, বিশ্বের ধর্মের সাহেব, গদর সাহেব, গুতগুতুব সাহেব, সব সাহেব, আব্বাস সাহেব, সবাই দেখুন গরিবের নওয়াজের কাছে দৌড়চ্ছে, হুজুর দোয়া করেন, হুজুর দোয়া করেন। আরে মঈনউদ্দিন আজমিরি এ মাকাম পেলে কোথা থেকে? মঈনউদ্দিন আজমিরি বলছে এ তো আমিন আল্লাহর গোলামীর ফল। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কেন মোস্তফার গোলামের ফল এটা? জোরে বলুন সুবহানাল্লাহ। আরে প্র্যাকটিক্যালটা বুঝাচ্ছি, প্র্যাকটিক্যাল বুঝাচ্ছি, শুনুন। তো ও পশুগুলো এসে ঘিরে ফেলেছে, ঘিরে ফেলার পরে সব দূরে দাঁড়িয়ে আছে। তো একরামা মনের দুঃখে বলছে হায় 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 হায়, তোরা খাচ্ছিস নি কেন রে মাই? আমার চেয়ে বড় ফাটা কপাল কার আছে? আখেরি নবীকে ভালোবেসে একটু জড়িয়েছি বলে আমার বাপই আমাকে মৃত্যুর জন্য তোদের কাছে পাঠিয়েছে। খেলে এজেন দিকে বেঁচিয়ে রেখে কিছু লাভ নাই। পশুরা সব চুপ আরই বলে যাচ্ছে। কিছুক্ষণ পরে ভিড় ঠেলে ঠেলে, ভিড় ঠেলে ঠেলে, পশুদের ভিড় ঠেলে একটা বড় পশু আসছে, জঙ্গলের রাজা আসছে, কথা বুঝাস? এসে তার জামান দিয়ে আল্লাহ মানুষের নাই কথা বার করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ক্ষমতা আছে না নাই? বুখারি খুলুন, খেজুর গাছ উস্তুনে হান্নানা, রাসূলুল্লাহ তার জন্য কেঁদেছে, নবীর সঙ্গে কথা বলেছে, শুকনো কাচের কুড়ি সে নবীর সঙ্গে কথা বলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর স্বার্থে এখানে বাক শক্তি তো আছে পশুদের, শুধু মানুষের মতো একটু কথা বার কর দিয়েছে। একরামাকে বলতে লেগেছে একরামা তোমাকে খাওয়া আমাদের জন্য হারাম হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন একরামা? তুমি মানুষ, তোমার খাদ্যবস্তু আমাদের জন্য সুস্বাদু, আমাদের বড় ভালো লাগে মানুষ খেতে, কিন্তু তোমাকে খেতে পারবো না। কেন রে একরামা? শুনে রেখে দে, কেননা তোমার শরীর থেকে আখেরি নবী মুহাম্মদ রসুলের খুশবু বেরোচ্ছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। একটা জঙ্গলের পশু নবী খুশবু গা থেকে পেরেছে, খাওয়া হারাম। নবীর গোলাম হওয়ার জন্য এখরামাকে জঙ্গলের বাদ, বলুন বলুন বলুন, তখন গোলাম হয়েছে কি হয়নি? শুধু ছুঁয়েছে, শরীরের টাচ হয়েছে, তাতেই মর্যাদা দেখছেন। একরামা দিবানা হবে না? হবে না ভাই, আরো দিবানা হয়ে গেছে। ওখান থেকে তার যখন ছাড়া, বাঘেরা দাঁতে করে কেটে দিয়েছে, পশুরা দাঁতে করে কেটে দিয়েছে, হাতের রশি দড়ি যেটাই ছিল কেটে দিবার পর তারা ওখান থেকে রওনা দিয়ে সুজা রসুলুল্লাহর কদমে
আপনার কদমে একটু আমার জায়গা দেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু, কলেমা পড়ে ইসলামের ছায়াতলে চলে আসলেন, জোরে বলুন সুবহানাল্লাহ।